নমস্কার। 1922 সালের 16 আগস্ট উত্তর কলকাতার রামমোহন মঞ্চে বর্ষা মঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আয়োজন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। 1922 সালের 16 আগস্ট অর্থাৎ ঠিক আজ এটার 100 বছর পূর্ণ হলো, অর্থাৎ বর্ষামঙ্গল উৎসবের আজ 100তম বর্ষ পূর্ণ হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বর্ষামঙ্গল অনুষ্ঠানের 100তম বর্ষ উপলক্ষে আজ উত্তর কলকাতা রামমোহন মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল বর্ষামঙ্গল অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রামমোহন রিডিং লাইব্রেরি হল। আসুন একটু দেখে নিই এক ঝলক। রাশি রাশি ধারা ধারা ধান কাটা হলো সারা, ভরা নদী ফুলো ধারা হর পরশা, কাটতে কাটতে ধান এলো বরষা। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার ভাবনা উতল হলো অকারণে, আমার মনে নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার দেখলেন কিছু ঝলক অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের দিনেই 100 বছর আগে ওই একই হলে, ওই রামমোহন মঞ্চেই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষামঙ্গল উৎসবের আয়োজন করেছিলেন। আজ সেই অনুষ্ঠান, সেই 100 বছর আগের সেই অনুষ্ঠানকে স্মরণে রেখে আজ
রামমোহন রিডিং লাইব্রেরি হল আয়োজন করেছিল এই বর্ষামঙ্গল অনুষ্ঠান। অনুষ্ঠান খুব জমাটি একটা অনুষ্ঠান হয়, রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা এবং সঙ্গীতকে অবলম্বন করে একটি গীতি আলেখ্য হয়, সভায় দারুণভাবে সাড়া পড়ে যায় এই অনুষ্ঠানে, দর্শকরা কিন্তু এই অনুষ্ঠানকে তারিফ করে। অসাধারণ একটি অনুষ্ঠান আজ এখানে হাজির হলো। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।